তাড়াতাড়ি চলে এসেছে আর বাচ্চারা এখন মায়ের কাছে বসে আছে আর আমি রান্নাঘরে অনেক আগে থেকেই আজকে ঢুকেছি দাঁড়ো ক্যামেরা রাখছি রান্নাঘরে আজকে আমি অনেক আগে থেকেই ঢুকেছি কেন বলতো আজকে যেহেতু একটু রান্নাবান্না চাপ আছে বলতে আজকে তো শনিবার তোমরা সবাই জানো যে দীপ আজকে বাড়ি আসবে দীপ বাড়ি আসা মানে একটু রান্নাবান্নার চাপ থাকে ঠিক আছে তো সেই জন্য আমি অলরেডি ভাতটা চাপিয়ে দিয়েছি আর আজকে কি কি রান্না করবো বলে দিই আজকে করবো তেলেপিয়ার ঝাল মাছ করবো আর সবজি কেটে রেখেছি দেখো এই যে চিচিঙ্গা কেটে রেখেছি দেখতে পাচ্ছ চিচিঙ্গা করবো আর এই যে পটল কেটে রেখেছি পটল ভাজবো ঠিক আছে আর বেশি করবো না আজকে শরীরটাও একদম টানছে না শরীরটা ভালো লাগছে না আজকে তো যাই হোক তো চলো এইগুলো মোটামুটি আজকে রান্নাবান্না করবো আর দুবেলারই রান্না একসাথে করে নেবো আর বাচ্চাদের জন্য অলরেডি মানে আমি 10টা নয় আমি তোমাদের ভুল করলাম 10:30টার ওভার হয়ে গেছে ঠিক আছে প্রায় 11:15 বাজে তো এই দেখো বাচ্চাদের জন্য ফল কেটে নিয়েছি বাচ্চাদের ফল বলতে আপেল ওরা আপেলটাই এখন খায় মোটামুটি যখন যে সিজনে যেটা ওঠে ওরা মানে তখনই খায় আগে পেয়ারা বর্ষাকালে পেয়ারা সিজন বেশি ছিল তো যাই হোক তখন পেয়ারা খেয়েছিল এখন মোটামুটি রেগুলার ওরা আপেল খাচ্ছে আপেলটা অলরেডি আমি কেটে নিয়েছি চলো ওদেরকে দিয়ে আসি মা আপেল খাবে না মাকে দেবো না আর আমি একটু খাবো আর দুজনকে দিয়ে দেবো ঠিক আছে মা শনিবার মানে মা শনিবার নিরামিষ করে সেই জন্য কোনো কিছু ছোঁয়াছুঁয়ে কিছু খায় না তো চলো বাচ্চাদের দিয়ে আসি চলো 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 টেন 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 চলো সোনু ও বাবা ও চনু চনু একটু দেবে মাম্মামকে একটু দেবে কেন তুমি এত হিংসুটা কেন এইটুকু ছেলে তুমি এত হিংসুটা কেন গো মাম্মাম বাজে ঠিক আছে খাওয়ার সময় হবে তিন্নি একটু দেবে আমার কেন কেন ঠিক আছে অন্য সময় আমি আর আপে আর কোনো খাবার দেবো না আমি পরোটা দেবো না চাউমিন দেবো না আমি চাউমিন খাবো বিকেলে দেবো না বলো তুমি বলো কি বলছো বলো দিদাই চাউমিন খাবে দিদাই চাউমিন খাবে না তো দিদার পেট খারাপ দাদা গরু চড়াবে আর তুমি কি করবে তুমি বিজ্ঞানী হবে ও বাবা ডক্টর হবে চলো ওরা এখন খাচ্ছে খেয়ে নিক আমি একটু আপেল খেয়ে নিক এই দেখো চুল ছেড়ে আবার আজকে ভিডিও করছি কালকে নন্দিতা দিদি আমাকে বলেছে আমি নন্দিতা ব্লগ চ্যানেলের নন্দিতা দিদি আমাকে বলেছে মমিতা তুমি চুল ছেড়ে কি করে থাকো এত গরমে সত্যি কথা বলতে কি বলতো নন্দিতা দিদি আমার এখানে মানে আমার অ্যাকচুয়ালি প্রথম থেকে অভ্যেস চুল ছাড়া আমার এমনিতে খুব একটা বড় চুল নয় ছোট চুল আর আমি ব্লগ করি বলে সেজন্য নয় আমার এমনি বরাবরই অভ্যাস আমি চুল বেঁধে বেশিক্ষণ থাকতে পারি না চুল খুলেই যায় আমার মানে অস্বস্তি লাগে আমার আমার চুল বেশিরভাগ টাইমে আমি বাড়িতে থাকলেও মানে ক্যামেরা অফ থাকলেও আমি বেশিরভাগ টাইমে আমার চুল খোলাই থাকে ঠিক আছে আর আমার বাড়ির চারপাশে তোমরা দেখেছো দেখিয়েছি এত খোলামেলার এত হাওয়া এখানে না মানে গরম বলে কিছু অনুভব হয় না ফ্যানও চালানোর দরকার হয় না মানে এত হাওয়া এখানে বাড়ির সামনে দক্ষিণ দিক থেকে হাওয়া আছে একদম পুরো পার্ক ঝিল মানে কোনো বাড়ি ঘর নেই সামনে পুরো একদম মানে হাওয়ার একদম মানে উৎসব যাকে বলে এখানে গরম বলে কিছু নেই খুব এক্সট্রিমলি লেভেলে যদি
থাকে হাওয়া থাকে না তখন হয়তো গরম লাগে আদারওয়াইজ মানে আমার বাড়িতে সবসময় হাওয়া চলাচল করে প্রচুর হাওয়া সেই জন্য আমার গরম লাগে না বুঝেছ বোঝাতে পেরেছি মনে হচ্ছে আজ কিছু জিনিস দেখাবো তোমাদের ঠিক আছে কিছু জিনিস মানে কি আমি ভাবছি কয়েকদিন ধরেই ভাবছি যে একটা অষ্টমীর লুক নিয়ে আসবো তো অনেকেই দেখছি দিচ্ছে সোনকাটাও আজকে দেখলাম সোনকা খুব সুন্দর লাগছে খুব সুন্দর সেজেছে খুব সুন্দর একটা লুক দিয়েছে তো আমি অনেকদিন ধরে ভাবছি আর দীপ যতক্ষণ না বাড়ি আসছে মানে আমি এই মেকআপটা কমপ্লিট করতে পারবো না কারণ এইটা করতে অনেকটা আমার টাইম যাবে আর দুটো বাচ্চা নিয়ে ওই মেকআপ লুকটা করা আমার পক্ষে পসিবল না দীপ এলে দীপের কাছে বাচ্চারা থাকলে আমি একটু শান্তিভাবে সাজগুজ করে আমি মানে মেকআপ করে তবে আমি মানে ভিডিওটা শ্যুট করতে পারবো আদারওয়াইজ দীপ যদি না থাকে আমি শ্যুট করতে পারবো না সেই জন্য দীপ আজকে আসবে আর তারপরে আজ কিংবা কাল হয়তো আমি এটা শ্যুট করবো ঠিক আছে তো সেই জন্য ভাবছি যে একটা অষ্টমীর মেকআপ লুক দেবো শাড়ি পরে সাজুগুজু করে কেমন লাগছে তোমরা বলবে আর কি শাড়ি পরবো কি মেকআপ টেকআপ মেকআপ গিফটস কিছু তোমাদের দেখাবো আগে আমি রান্না বান্না করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এবং সব কিছু দেখাচ্ছি ঠিক আছে চলো এই ফ্লোরটা একবার তোমরা দেখে নাও কি অবস্থাটা করেছে একবার দেখো দেখে নাও কাগজ নিয়ে কি অবস্থাটা করেছে দেখে নাও একবার এটা আমার পরিষ্কার করতে দেখো 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 কি অবস্থা করেছে দেখো তোমাকে দেখাবো ওই দেখো ওই দেখো ওই দেখো কি করছে দেখো কোনটা পরবো সেটাই কনফিউজ বুঝতে পারছি না তো চলো তোমাদের দেখিয়ে দিই কোন দুটো শাড়ি নিয়ে এসেছি টেন দুটো শাড়ি প্রায় একই রকমই দেখতে তো ফার্স্টেরটা তোমাদের দেখিয়ে দিই এক নম্বর শাড়ি এই যে এক নম্বর শাড়ি দেখিয়ে দিচ্ছি তাঁত টাইপের শাড়ি শাড়িগুলো তাঁতের তো দেখো জানি না এগুলো কী শাড়ি বলে আমার শাড়ি সম্পর্কে কোনো নলেজ নেই কোনো ধারণা নেই ঠিক আছে শাড়ি তো পরিই না তো যাই হোক এটা দেখো হ্যাঁ একটা শাড়ি আর ভেতরটা আমি একবার খুলে দিই এটা আঁচল ঠিক আছে আর ভেতরটা আমি খুলে একবার দেখিয়ে দিই এই হচ্ছে ভেতরে দাঁড়া উঠে দাঁড়াই নাহলে বুঝতে পারবে না এই দেখো ভেতরে এই দেখো এটা হচ্ছে ভেতর ভেতরটা পুরো এইভাবেই কাজ করা পুরো একদম পুরো গাটা পুরো দেখো পুরো শাড়িটা এইভাবেই কাজ করা পুরো পুরো গাটা এইভাবেই কাজ করে বুঝতে পারছো দেখিয়ে দিলাম প্রথম নম্বর শাড়ি এটা দেখিয়ে দিলাম সেকেন্ড নম্বর দেখিয়ে দিই আর দুজনে এখানে ওত পেতে বসে আছে ঠিক আছে চুপচাপ আছে আমি বকেছি সেই জন্য চুপচাপ আছে আর দ্বিতীয় নম্বর শাড়ি দেখে দিই ঝটঝট করে দেখে দিতে হচ্ছে মানে ওত পেতে বসে আছে সব ঘানাঘুটি করার জন্য আর দ্বিতীয় নম্বর শাড়ি দেখো দ্বিতীয় নম্বর শাড়ি এই হোয়াইটের উপরে বেশি মানে হাফটা আছে রেডের উপরে আর হাফটা আছে বেসিক্যালি মানে পার্সেন্টেজের ক্ষেত্রে হোয়াইটটা একটু বেশি আছে ঠিক আছে এর এটা হচ্ছে আঁচল আর ভেতরের অংশটা আমি একবার দেখে দিই ঝট করে এই দেখো ভেতরের অংশটা এভাবেই আছে গায়ে দিই নাহলে বুঝতে পারবে না এই দেখো ভেতরের অংশটা জাস্ট এইভাবেই আছে দেখা যাচ্ছে এই দেখো এভাবে আমি ব্যাক ক্যামেরাতে একবার ভালো করে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো এই দেখে নাও দু নম্বর দেখিয়ে দিলাম দু নম্বর ভেতরের পেপারটাও খুলে আছে যাই হোক এটা হচ্ছে দু নম্বর পেপার নেওয়ার জন্য মানে ওই দেখো দুজনে মিলে পেপারটাই পুরো ছিঁড়ে দিল তো দুটো শাড়ি আর এই শাড়ির সঙ্গে রেড কালারের ব্লাউজ পরবো রেড কালারের ব্লাউজটা রাখো তুমি রাখো রেড কালারের ব্লাউজ একটা এই পরবো রেড কালারের ব্লাউজটা দেখিয়ে দিই এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই এটা আমার আগেই কাটানো ছিল দেখো এইভাবে পেছনে ব্যাকে এইভাবে ডিজাইন করা আছে হাতেও ডিজাইন করা আছে
তো এইভাবেই ব্যাগ এরকম একটা রেড কালারের একটা ব্লাউজ পরব দেখতে ভালো লাগবে ঠিক আছে তো দেখিয়ে দিলাম আর এর সাথে মেকআপ কিট গুলো একবার দেখিয়ে দেই তোমাদের হ্যাঁ আগেও দেখিয়েছি আমি আমার পুরনো বন্ধুরা সবাই দেখেছে তো অনেকে নতুন বন্ধু আছে দেখেনি তাদের জন্য একবার দেখিয়ে দিই তো মেকআপ তো করতেই হবে না দেখো মেকআপ এই দেখো এর হাফ ছোলা ভেঙে দিয়েছে এই বাচ্চারা তো দেখো এটা হচ্ছে এটা আমাকে দি বেলে দিয়েছিল সিঙ্গাপুর থেকে এনে দিয়েছিল এটা এটাই এখন বেসিক্যালি আমি ইউজ করি দেখে নাও ঝটপট করে এভাবেই এর লুকটা আছে গ্ল্যামারাস লুক যাকে বলে দারুণ লুক আর এটা এইভাবেই খোলে দেখিয়ে দিই একবার এইভাবেই খোলে এটা ফুলের মতো একদম খুলে গেল ঠিক আছে এর মধ্যে সব কিছু লিপস্টিক নেল পলিশ আইশ্যাডো মাস্কারা যা খুঁজবে তাই পাবে গ্লিটার প্রচুর মানে আইশ্যাডোর প্রচুর প্যালেট আছে দেখো দেখে নাও দেখেছো প্রচুর সব এলোমেলো হয়ে গেছে সব খুলে গেছে খুলেই যাচ্ছে যাই হোক না রেখে দাও আবার শোনো তুমি আবার এসছো তো এই একটা কিট আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এটা আমার মেকআপ কিট মানে মেকআপ কিটটা এখন বেসিক্যালি এটা আমার কাছে এখন দুটো আছে ঠিক আছে দুটো মেকআপ কিট আছে এটাই এখন আমি ইউজ করি বর্তমানে দেখিয়ে দিলাম এটা আবার আমি বন্ধ করে দিই না তুমি রাখো তো এটা আবার বন্ধ করে দিই এভাবে এটা হ্যাঁ হ্যাঁ এভাবে এটা বন্ধ হয়ে গেল হ্যাঁ 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 তো বন্ধ করে দিলাম আর একটা না খেলা করবে না তুমি না আবার শোনো না তুমি ভেঙে দেবে ওটা আর এই একটা মেকআপ কিট দেখো এটা আমি এখন তো এই একটা মেকআপ কিট এটা দেখিয়ে দেই তোমাদের এটা দীপ আমাকে ফার্স্ট মানে আমাকে গিফট করেছিল এটাই ঠিক আছে ও যখন দুবাইতে জব করত ঠিক আছে তো এটা আমাকে দুবাই থেকে এনে দিয়েছিল আর এটা যেটা দেখালাম এটা দেখালাম এটা সিঙ্গাপুর থেকে আর এটা দুবাই থেকে ঠিক আছে এটা এত বড় না একে নিয়ে মারা ঘাটা বড় খুব মুশকিল খুব চাপের ব্যাপার দেখো পুরো মিনি ল্যাপটপের মতো এত বড় সাইজে খুব বড় মানে মেকআপ বক্স এটা এই মেকআপ বক্সটা অনেকটাই বড় দেখো মেকআপ বক্স অনেকটাই বড় আর দেখতেও খুব সুন্দর আর এই খুলে কেমন ভাবে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই এই হচ্ছে জিনিস আর এটা অনেকটাই খোলা যায় দেখবে দাঁড়াও দেখাচ্ছি এইটা নিচ থেকে এভাবে খোলে সাইড থেকেও আছে মনে হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এই 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 দেখো এই হচ্ছে মেকআপ লুক অনেক কিছু আইটেম আছে এর মধ্যে প্রচুর আইটেম আছে যে মানে আর শেষ করা যাবে না আমি তো শেষ করতেই পারবো না তো যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম মোটামুটি দেখে নাও চলো বন্ধ করে দিই এই যখন কিছু মেকআপ টেকআপ করা হয় আমি তো সেরকম বেশি মেকআপ করিই না হালকা পাতলা মেকআপ করি আমার এটাতে মানে অত লাগেও না তো যাই হোক তো দেখিয়ে দিলাম তোমাদের তো এখন পুজোর সময় এইগুলো মোটামুটি আমার কাজে দিয়ে দেবে তাই না শাড়ি ব্লাউজ আর এইটা দিয়েই মোটামুটি মেকআপটা করবো কীভাবে কী মেকআপ করবো সব কিছু আর যেদিন মেকআপ করবো সেদিনই আমি দেখাতে পারতাম কেন দেখাইনি বলতো কারণ সেদিন যদি এগুলো সব কিছু দেখো না ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে মেকআপ করবো শাড়ি পরবো এই পরবো এইগুলো দেখাতে দেখাতে আবার এগুলো যদি দেখাতে যাই তখন ভিডিওটা এত বড় হয়ে যায় তোমরা আর কেউ দেখবেই না ছিড়বে না দিন এটা ছিড়বে না যখন করবো হয়তো তোমাদের বলে দেবো পাবলিশ করার আগে তোমরা হয়তো জানতে পারবে বলে দেবো আজ কিংবা কালকে শ্যুট করলে হয়তো একদিন পরে আমি পাবলিশ করবো যাই হোক তো মোটামুটি তোমরা পুজোর আগেই পেয়ে যাবে এই লুকটা আর যদি তোমরা আরও কিছু লুক মানে দেখতে চাও হয়তো সপ্তমী লুক কিংবা নবমী লুক কিংবা দশমী লুক এগুলো যদি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করবো যদি আমি করতে পারি ডেফিনেটলি একটা অন্যরকম লুক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাবো তো চলো ভিডিওটি আজকে আমি এখানে এন্ড করছি যদি তোমাদের এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে ছোটোবেলা একটা লাইক দিয়ে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও একটা ফুল ভিডিও দেখে ফুল ভিডিও বারবার আমি বলি ফুল ভিডিও দেখো নাহলে কিন্তু সাবস্ক্রাইবার একদমই থাকবে না আমরা সাবস্ক্রিপশন টিকবেই না তো চলো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখতে রাখো।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আচ্ছা।